যেখানে বাঙালি মানেই ধরে নেওয়া হয় মাছে ভাতে বাঙালি। বাঙালির কাছে মাছ মানে অত্যন্ত প্রিয় একটি খাবার, কিন্তু সব মাছই যে উপকারী এমন ভাবা কিন্তু একেবারেই ঠিক নয়। যেমন পাফার ফিশ নামে একরকম মাছ রয়েছে যাকে অনেকে আবার বেরন মাছও বলে থাকে। ধরে নেওয়া হয় এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ। এই মাছটির দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি, আর এদের শরীর জুড়ে রয়েছে অসংখ্য কাঁটা। মাছটি যখন বেলুনের মতো ফুলে ওঠে তখন সেই কাঁটাগুলো অনেকটা সজারুর মতো দেখায়। আর এই মাছটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর শরীরের ভেতরে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে। তবে জানেন তো, এই মাছ বিষাক্ত যেন জাপান, চীন, কোরিয়া প্রভৃতি দেশের মানুষ মজা করে খেয়ে থাকে। জাপানি বিশেষজ্ঞরা বলেছেন এই মাছটির শরীরে টিউরোটক্সিন নামক এক ধরনের বিষ থাকে, আর এই বিষ কোনোভাবে মানুষের পেটে গেলে অল্পক্ষণের মধ্যেই মারা যেতে পারে। তবে ধারণা করা হয় এই মাছের শরীরে যে অংশে বিষাক্ত পদার্থ রয়েছে তা কেটে ফেলে দিয়ে ওই স্থান ভালো করে ধুয়ে রান্না করলে তা খাবারের উপযুক্ত হয়ে উঠতে পারে।